গুড মর্নিং, টে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবার, 15 তারিখ। তো মহালয়ার পরের দিন পুজো তো একদম দোরগোড়ায় চলেই এসেছে। তো পরে শুক্রবারেই হচ্ছে ষষ্ঠী। তো এখন বসে বসে একটুখানি চা খেয়ে নিচ্ছি। সকালবেলার ওয়েদারটা কিন্তু এখন একটু একটু ঠান্ডা ঠান্ডাই বলা যায়, চা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর একটু তানপুরা মিউজিক চালিয়ে নিয়ে এই যে খাড়ের ব্যায়াম, হাত পা ছোড়াছুড়ি একটু করে নিলাম, তারপরে এবার সারাদিনের কাজে লেগে যাব। তো প্রথমেই দেখলাম আমার যেখানে মানি প্লান্টের গাছটা রয়েছে এর মধ্যে জলটা একদমই কমে গেছে। চলুন এটাকে বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু পরিষ্কারও করব, সঙ্গের মধ্যে একটু জলও ভরে দেবো। এই যে শীতকাল আসতে না আসতেই আমাদের এই বারান্দার দিকটায় কিন্তু ভালোই রোদ আসতে শুরু করেছে। আমার জন্য তো বেশ ভালোই হবে, স্নান টানের পর এখানে এসে একটু বসা যাবে। অন্যদিন পুরো পাথরগুলো ফেলে দিয়েই ধুই, আজকে অবশ্যত নোংরা হয়নি দেখছি, তাই জন্য পাতাগুলোতে একটু নোংরা হয়েছে বলে এটা একটু ধুয়ে দিচ্ছি আর জলটা পুরোই ভরে দিলাম। গাছে মোটামুটি জল ভরে জায়গায় রেখে দিয়েছি, এবার অন্যান্য কাজগুলো করে নিই। প্রথমেই একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে, আজকে সকাল থেকে যেহেতু অনেক কাজই ছিল তাই এই ঝাড় দেওয়া বা মোছা কোনো কাজটাই করা হয়নি। তো চলুন এটা একটু করে নিই। নিজের যে সমস্ত কাজ আর ঘরের যে সমস্ত কাজ সেগুলো সবই করা হয়ে গেছে। এবার দুপুরের খাবার টাইমও হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে। চলুন আজকে খাবার দাবার তাড়াতাড়ি নিয়ে খেয়ে দিয়ে নিই। এবার আজকে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বাইরে বেরোবার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যেতে পারি। তো আজকে যেহেতু রবিবার মনে হয় রাস্তাঘাটে খুবই ভিড় হবে। তো আজকে হয়েছে ডিমের কারি, এটা তো দেখতে বেশ ভালো হয়েছে। সঙ্গে রয়েছে অল্প একটুখানি চাটনি আগের দিনে, তো এই চাটনিটা হলে তো আমার মোটামুটি ভাত খাওয়াই হয়ে যাবে। চলুন দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। গুড ইভিনিং, আজকে রবিবার, তো পুজোর আগে লাস্ট রবিবার, তো দেখে আসি চলুন বাইরে কীরকম ভিড় আছে, আর আমার একটা কাজও আছে সেটাও করে আসি। চলুন যাওয়া যাক। বাইরে এসে দেখছি আজকে বাইরে অসম্ভব ভিড়, প্রত্যেকটা দোকানেই ভিড় বলা যায়। আর আমি যাব ওই দোকানটায় যে গোপালের জামা কাপড়ে, এখানেও খুব ভিড় হয়েছে। তো আমি এখানে গোপালের জামা তো আগেই কেনা হয়ে গেছিলো, এখন এসেছি গোপালের একটা পরচুলো নিতে। চলুন ওইটাই নিয়ে নিই। কিন্তু এখানে জামাগুলো দেখে এতই ভালো লাগলো, মনে হলো আরও কিছু জামা নিয়ে নিলেই ভালো হয়। তো ওদের তো সারা বছরই হতেই থাকে জামা কাপড়, এখন আপাতত থাক। এই দেখুন কী হারে ভিড়, বিশেষ করে সাজার জিনিসের দোকানগুলোতে একদম উপচে পড়া ভিড়। আমি তো সামনের দিকে ঠিক মতো করে এগোতেই পারছিলাম না, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছি। প্রথমে যে রাস্তাটায় ঢুকেছিলাম এই দেখুন আবার খানিকটা গিয়ে আমি কিন্তু আবার দাঁড়িয়েই পড়েছি। তো এবার ভাবছি এই গলির দিকে রাস্তাটায় ঢুকে যাই, যদি একটু ভিড়টা কম হয়। তো এখানেও ভালোই ভিড় ছিল, তবে একটুখানি যাওয়ার পর রাস্তাটা অল্প একটুখানি ফাঁকা হয়েছে, কিন্তু এই ফাঁকা মনে হয় বেশিক্ষণ থাকবে না, খানিকক্ষণ বাদে আবার যথারীতি ভিড় হয়ে যাবে। আর ঠিক তাই জিটি রোডে ওঠার সাথে সাথেই দেখুন কী হারে টোটোর লাইন পড়েছে, একটা বাস দাঁড়িয়েছে তার পেছনে এই এত টোটো একসাথে লাইন দিয়েছে। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমাদের এখানে সর্বমঙ্গলার বাড়িতে, এখানে ঠাকুর দেখে চলে এলাম বাড়িতে। আজকে ভাবলাম একটুখানি আলু চচ্চড়ি মুড়ি খাবো, অনেকদিন আলু চচ্চড়ি করা হয়নি। তো এই যে মাখো মাখো করে এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বড়মামি তো এটা খুব ভালো বানাতে পারে। তো আমি অতটাও ভালো না পারলেও মোটামুটি খাবার মতো হয়ে যায়। খাবার নিয়ে ঘরে চলেও এসেছি, দিনের বেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও রাত্রির দিকে কিন্তু বাইরে ভীষণই গরম, আর রান্নাঘরে তো যথারীতি খুবই গরম। লাইটটা নিভিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরের মধ্যে, তো মা আর বাবা বসে বসে বাইরে টিভি দেখছে, ওরা দেখতে থাক আর আমি ডিনারটা কমপ্লিট করে নিই। আসার পথে একটা ভেজিটেবিল চপ এনেছিলাম আর একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে নিলাম, আজকে মনে হচ্ছে ডিনারটা দারুণ জমে যাবে। চলুন খেয়ে নিই, দেখি একটুখানি চপটা খেয়ে কেমন লাগে। তো চপটা মোটামুটি ভালোই খেতে, তবে একটু ঠান্ডা হয়ে গেছে। তবে এবার আমার বানানো আলু চচ্চড়ি খেয়ে দেখি কেমন হয়েছে। তো বড় মামির মতো তো কখনোই হয় না, তা মোটামুটি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে।
তো খেতে খেতে ভাবলাম আর একটু গান শুনে নিই। তো গান শুনতে শুনতে আমি আমার খাওয়াটা পুরো কন্টিনিউ করে নিই। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ডে উইথ অদিতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।